ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। তো আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে লুচি আর সাদা আলু চচ্চড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 26 মার্চ শনিবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন দেখে বুঝতেই পারছো রাস্তাতে আছি। তো মন্দিরে ভোগ দিয়ে গেলাম, তো সকালে এতটাই ব্যস্ততা ছিল তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, সেই জন্য ব্লগটাকে স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে সারাদিনে যা যা কর্মকাণ্ড হবে, আজকে সারাদিনে যা যা মানে করব, যা যা অনুষ্ঠান হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আজকে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। মন্দির থেকে ভোগ নিয়ে একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। তো আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে লুচি আর সাদা আলু চচ্চড়ি। তো লুচির ময়দা এখানে মা মাখছে বসে, আর আমি ওইদিকে সাদা আলু তরকারিটা বসাবো। তো সকালবেলা আমার ভেজ ডাল হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে, বিকেলে অনেক লোকজন আসবে তো সেই জন্য বিকেলেরটাও একবারে করে রাখছি। ছোলার ডাল করে রেখেছি আর চাটনিও হয়ে গেছে, শুধু আলুর দম। আর এখন কুমড়ো ধোকা ডালনা করব, আর আলু চচ্চড়িটা হয়ে গেলে পরে ব্রেকফাস্ট দিয়ে দেবো। বাড়িতে অনেক গেস্ট এসছে আমার, সেজন্য মামা শ্বশুর, মামি শাশুড়ি, তার দুটো মেয়ে মানে আমার দুই ননদ, ওনারা এসছে। তো ওনারা এখন গেল মন্দিরে আবির দিতে, আমাদের তো গতকালকে দেওয়া হয়ে গেছে, ওনারা আজকে আবির দেবে। তো ওনারা ওইখানে গেল, তো ওনাদের আস্তে আস্তে আমি চাইছি যে মানে ব্রেকফাস্টটা রেডি করে রাখতে, তো এসে যাতে খেতে পারে। অলরেডি 11:30 মতন বাজে। তো আর তোমাদের সাথে তো আজকে ভোগ আরতিটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হয়ে গেল দুদিন শেষ, আজকে দিনে বিকেলে নাচটা হলেই ব্যাস হয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষা। তো চলো ঝটপট করে এবার সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। করার ইচ্ছা আছে, কারণ দিদিদের বাড়িতে অনেক গেস্টরা এসেছে।
তো দিদিরাও আজকে আসতে পারিনি, ওর জন্য আমার উপরে সব দায়িত্ব পড়েছে, তাই জন্য আমি এখন সেই শুটগুলো করবো, তো তোমরা দেখতে থাকো। Oh,
এদিনের ব্লগেই তো তোমাদের বলেছিলাম যে ঠাকুর নাচের পর ঠাকুরকে দোলবেদিতে রাখা হয়, দোলবেদিতে সবাই আবির দেন। তো ঠাকুর দোলবেদিতে কিছুক্ষণ সময় থাকেন, তারপরে আবার সন্ধ্যেবেলা যেখানে নাচ হয় ঠাকুরকে আবার সেখানে নিয়ে এসেই ঠাকুর নাচ করানো হয়। তারপরে ঠাকুর আস্তে আস্তে ঘরে চলে আসেন, তো ঠাকুরকে বরণ করে ঘরে তুলে নেওয়া হয়। তো তো এখানে সেটাই হচ্ছে, তো ঠাকুর ঘরে ঢোকার আগে নাচ হচ্ছে, আর এটা এই বছরের মতন শেষ নাচ, আবার আসছে বছর নাচ হবে। তো সেই বেরোনোর দৃশ্যটা তোমাদের দেখিয়েছিলাম, তো ঠাকুর ঘরে ঢুকবে সেই দৃশ্যটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। বছরের মতো ঠাকুর নাচ এখানেই সমাপ্ত। আমাদের মন্দিরের যে পুরোহিত মশাই রয়েছেন, উনি ঠাকুরকে বরণ করে ঘরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। তো এবার আস্তে আস্তে ঠাকুর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, আবার এক বছর পর ঠাকুর বেরোবে, আবার এরকম নাচ হবে। তোমাদের সাথে তো সারাদিনে আর কথা বলার সময় পেলাম না, সন্ধ্যেবেলাও কথা বলতে পারিনি, প্রচণ্ড ব্যস্ততা ছিল, অনেক লোকজন এসেছিলো। তো তাদেরকে মানে সাধারণত গেস্ট আসলে তো তাদের একটু তাদেরকে তো একটু সময় দিতেই হয়, তাদের একটু দেখাশোনা করতেই হয়। তো সেইখানেই মানে সারা সন্ধ্যেটা কেটে গেল। বোন যেটুকুনি পেরেছে শ্যুট করেছে, তোমাদের সাথে যেটুকুনি শেয়ার করেছি সেটা বোনেরই শ্যুট করা। তো হয়ে গেল এক বছরের অপেক্ষা, ঠাকুর ঘরে ঢুকে গেছে, আবার এক বছর পর ঠাকুর বেরোবে। তো সারা বছরের অপেক্ষা এই দুটো দিনের জন্যই। তো এখন এসেছিলাম মন্দিরে, তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারিনি কারণ ফোনটা বোনের কাছে ছিল, চালনবাতি নিয়ে এসেছি, তো চালনবাতিটা আর আমি শেয়ার করতে পারিনি।
চালন বাতিটা নিয়ে আসলাম, চালন বাতিটা দিয়ে দিলাম এখানে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে লুচি করব, ছোলার ডাল আর কি বলে আলুরদম করেছি, তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি আলুরদমটা, মানে দুপুরের লাঞ্চটা একটু শেয়ার করে দিয়েছিলাম, বাট রাতের কিছুই আর শেয়ার করতে পারিনি, আলুরদমটা আমি বাড়ি গিয়ে শেয়ার করে দিচ্ছি। তো চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বেড়াল ঢোকায় রাখছি, দেখলেই তো আমাদের রাতের ডিনারে কি কি ছিল, লুচি, ছোলার ডাল, আলুর দম আর ছিল হচ্ছে পায়েস, যেটা আমাদের মন্দির থেকে এসছে। চালনবাতি দিয়ে এসেছিলাম আমি, বাট আমি আনতে আর যাইনি, হাজবেন্ড নিয়ে এসেছে, কারণ বলছে মানে আমার আর শরীরের কন্ডিশন একদমই ঠিকঠাক নেই, আমি আর মানে পেরে উঠিনি। তো বাড়ি এসে লুচি টুচি করলাম, করে মাকে দিলাম, আমি খেলাম, হাজবেন্ড এক পাশে বাড়িতে নিমন্ত্রণ ছিল, ও ওখানে খেয়েছে, বাড়িতে দুটো লুচি খেলো আর কি। তো এই তো হয়েছে ব্যাপার। আর আমার মামা শ্বশুরদের কাউকেই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, প্রথমত তো সময় পাইনি, আর দ্বিতীয়ত তো সবাই তো অত ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেই জন্য আমি আর অতটা ভালো করে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তবে আমাদের নিতাই গৌরঙ্গের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি, তোমাদের কতটা ভালো লেগেছে জানি না, তবে আমার পক্ষে যেটুকুনি পসিবল হয়েছে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করেছি। আর আমি নিজে করেছি কম, আমার বোনই বেশি করেছে, কারণ ওর প্রচেষ্টাটাই এখানে বেশি, কারণ আমি বাড়ির গেস্টদেরকে সামলেছি, হাজবেন্ডকে তো ওখানেই থাকতে হয়েছে, ঠাকুর নাচের ওখানেই থাকতে হয়েছে, হাজবেন্ড ঠাকুর নাচিয়েছে ওকে, ঠাকুরের ওখানেই থাকতে হয়েছে, ও সেরকমভাবে কিছুই হেল্প করতে পারেনি, বোনই পুরো নাচের সমস্তটা বোনই শ্যুট করেছে। তো হয়তো অনেক জায়গায় ক্যামেরাটা একটু বেঁকেছে, নড়েছে, তো সেগুলোকে একটুখানি মানে ইগনোর করে দিও আর কি বলবো। তো যাই হোক, হয়ে গেল সারা বছরের অপেক্ষা, এখানেই অবসান, মেলাটা এখনও থাকবে, বাট এই দুদিনের যে আনন্দটা, দুদিনটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, মানে জাস্ট বলার কিছু মানে ভাষা নেই, এই দুটো দিন খুব তাড়াতাড়ি কেটে যায়, সারা বছর এই দুটো দিনের অপেক্ষাতেই বসে থাকি যে কবে আসবে কবে আসবে। তো ঠিক আছে, এই বছরটা যাবে তবেই না নতুন বছর আসবে, তো সেই ভরসাতেই সেই আশাতেই দিন গোনা, আবার একটা একটা করে দিন যাবে, আবার পরের বছরে দোল এসে যাবে, পরের বছরে আবার সেই আনন্দ হবে, তো এটাতেই ভালো লাগা। আর ভীষণ আনন্দ লাগছে আরও কেন বলো তো, এটা আমার বিয়ের পর প্রথম বছর যে বছরে আমার বাড়িতে এত লোকজন আসলো, আর আমি লোকজন ভীষণ পছন্দ করি, আমার সবাইকে নিয়ে থাকতে, হই হুল্লোড় করতে, মজা করতে ভীষণ ভালো লাগে, খাটনিটা আমার কাছে তখন ম্যাটার করে না, খাটনিটা আমার কোনো কোনো দিনই খাটনিটা আমার কাছে ম্যাটার করতো না, লোকজন আসলে পরে লোকজনকে খাওয়াতে, লোকজনের সাথে আড্ডা দিতে, মিশতে, মিলতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাপের বাড়ির থেকেও অনেকে এসছে, এবং আমার শ্বশুরবাড়ির মামা শ্বশুর, মামি শাশুড়ি, মামা শ্বশুরের দুই মেয়ে এসছে, বড়ো মামা শ্বশুরের জাম মানে মামা শ্বশুরের বড়ো জামাই এসছেন, সবাইকে নিয়ে আনন্দ করে কাটাবো এটাতেই আনন্দ, এর থেকে তো আর কিছু চাওয়ার নেই। তো আমার দুই বাড়ির তরফ থেকেই সবাই এসছে, আনন্দ করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। তো এই তো হচ্ছে ব্যাপার, আবার এক বছর পর ঠাকুর আবার বেরোবে, ব্যাস এই দুটো দিনের জন্যই সাধারণ মানুষের জন্য ঠাকুর মানে বাইরে আসেন, ঠাকুরকে সবাই স্পর্শ করতে পারে, এই দুটো দিনই সারা বছরের জন্য, আবার এক বছর পর ঠাকুর গই ঘর থেকে বেরোবে। তো
কি বলবো, এইসব কথাগুলো বলতে গেলে না মানে ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ভারাক্রান্ত বলতে এটা কিন্তু দুঃখের না, এটা খুব আনন্দের, নিজেকে ভীষণ লাকি মনে হয় যে এরকম একটা পরিবারের অংশ হতে পেরেছি আমি। তো যাই হোক, এইসব কথা আর বেশি না বাড়ানোই ভালো। তো মনের কথাগুলো হঠাৎ করে মানে মুখে চলে এলো তাই বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আমাদের অষ্টমী নবমী দুদিনই শেষ, কালকে থেকে আবার সেই ব্যাক টু লাইফ, আবার সেই কিসাপিটা লাইফ লিড করব। তো এর মধ্যে থেকেই ভালো থাকতে হবে, আবার নতুন বছর নতুন আনন্দের জন্য দিন গুনতে হবে। তো যাই হোক, অনেক বকবক করলাম, চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।